উপারত উঠে গুয়াহাটির পর অন্তর্ধান এগারী মহিলা মহিলা অন্তর্ধান কাণ্ড সন্দেহর আবর্তত উবার চালক দৌলগোবিন্দ মন্দিরের পর কোদ হেরাল চিকিৎসক পত্নী জুরি দাস অনলাইন কেবত উঠি গই রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে এইগারী জুরি দাস নামের মহিলা বৃহস্পতিবারে ঘরের পর উত্তর গুয়াহাটিলৈ বুলি উলাই যাওয়া মহিলাগৰাকী সন্ধানহীন হয়ে থাকার ঘটনাক লৈ সাংসর্গিক প্রতিক্রিয়া অব্যাহত আছে আত্মীয় আর আবাসীসকলের মাজত সচলর পেলেসিয়াম পার্কর পর উলাই গেছিল জুরি দাস ঘরখনের পর উলাই যাওয়ার মুহূর্তত বন্দী হয়েছিল সিসিটিভি ক্যামেরা চারিদিন পূর্বে অট্টালিকার ক্লোজ সার্কিট ক্যামেরাত ধরা পড়েছিল 50 বছরের জুরি উবারত উঠি উলাই যাওয়ার দৃশ্য AS01LC5842 নম্বরের বাহনত উঠি গই নিরুদিষ্ট জুরি উবার চালক মরিজুল আরমানের গাড়ি উঠি দৌলগোবিন্দ পাইছিল জুরি ঘটনাক লৈ গুয়াহাটির দিশপুর আরক্ষী থানাত এজাহার দাখিল করেছিল পরিয়ালে ইতিমধ্যে গাড়ি চালক মরিজুল আরমানক সোধা পোছা করেছে আরক্ষীয়ে অনলাইনত উবার বুক করে বাহনত উত্তর গুয়াহাটিলৈ উঠি যাওয়া মহিলাগৰাকী গৈ নামিছিল দৌলগোবিন্দ মন্দিরের গেটত একেখন উবার বাহনতে ঘরলৈ ঘুরি আহিলেহেতেন জুরি দাস পাছে রহস্যজনকভাবে বন্ধ হয়ে পড়েছিল জুরি দাসর লগত থকা মোবাইল ফোন আরক্ষী চিকিৎসক পত্নী জুরির লাস্ট লোকেশন উদ্ধার করেছে আঠগাঁও গুয়াহাটির আঠগাঁওর জেল রোডের পরাই অন্তর্ধান হয়েছিল মোবাইল লোকেশন পিছে কার লগত আঠগাঁওলৈ আহিছিল জুরি দাস কোনোৱে অপহরণ করলে নাকি চিকিৎসক পত্নী জুরি দাসক সকলো পোহৰলৈ আহিব আরক্ষীর সঠিক তদন্ত ভিডিও জার্নেলিস্ট প্রসন্ন দাসের সহযোগত সমরজ্যোতি শর্মা রিপোর্ট প্রাগ নিউজ